বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো দেখো আজকে তো সোমবার আবার পুজোর দিন আমার তো রান্নাবান্না সেরে ঘর টর মুছে একেবারে স্নান টান করে নিয়েছি ঠাকুরের বাসন টাসন ফুল টুল সব আমার রেডি তো এখন যাব পুজোর কাছে তো ভাবলাম চলো তাহলে বন্ধুদের সাথে এখন একটু কথা বলা যাক আর আজকে এক জায়গায় যাওয়ার ইচ্ছা আছে কোথায় বলো তো যখন যাব তখন ঠিক জানতে পারবে চলো আর এদিকে দেখো আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর তো সবার ঘরে ঘরে আজকে কেকটা কিন্তু হয় তাই না তো এই যে আমাদেরও কেক নিয়ে এসছে দুই প্যাকেট কেক নিয়ে এসেছিলো বুঝেছো এই যে এক প্যাকেট এটা এখনো ভাঙা হয়নি হ্যাঁ আর এদিকে দেখো একটা তো বাবুর খুলে খাওয়া শুরু করে দিয়েছে এই যে তো দুই প্যাকেট কেক নিয়ে এসেছিলো আর আজকের দিনটাতে না আমাদের সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় কারণ ছোটোবেলা আমরা কেক খাওয়ার জন্য খুবই বায়না করতাম যে বাবা যাও কেক আনো কেক আনো সবার ঘরে ঘরে সবার হাতে কেক দেখতাম কিন্তু এখন অতটা কেক খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্ট নেই এখন এই যে ওদের দিন বাবু তারপর আশেপাশে সবার ওদের দিন ওদের এখন খাওয়া তো আজকে আমি আবার কেক খাবো না কেন বলো তো আজকে সোমবার নিরামিষের দিন আর কেকের মধ্যে তো ডিম থাকে ওর জন্য আমি কেকটা খাবো না কালকেই খাবো তো চলো এ কে করছিস এই ঠাকুরের প্রসাদ এই যে ঠাকুর প্রসাদ আজকে আবার আমার হাজব্যান্ড সন্দেশ মিষ্টি নিয়ে এসছে মানে এই যে প্রদীপ মিষ্টি হয় না ওটা দিয়ে পুজো করব। আর এই যে ধূপ ছিল না ধূপ নিয়ে এসছে ঠাকুরের নকুন্দারা শেষ হয়ে গেছিলো নকুনদারা নিয়ে এসেছে তো চলো ঠাকুর ঘরে যাই পুজো করার পর ভাত খেয়ে নিয়েছি আর ভাত খেয়ে দেখো একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আর আজকে এই কুর্তিটা পরলাম আর ওদিকে দেখো আমার হাজব্যান্ড বাবুকে রেডি করাচ্ছে তো কোথায় গেলেন আমি রেডি হতে থাকি ওদিকে ওর বাবা ওকে রেডি করাতে থাকে ঠিক আছে তো চলো দেখো আর কেমন লাগছে অবশ্যই বলো আমাকে তো চলো এখন বাইক নিয়ে বেরিয়ে পড়ি আর দেখতে পাচ্ছো বাঁশের ব্রিজটা কত সুন্দর তাই না দেখতে খুবই ভালো লাগছে আর পুরো নদীতে জল খুব দারুণ লাগছে আর মন যাচ্ছে গিয়ে একটা লাভ দিয়ে দিয়ে জলের মধ্যে একটু স্নান করে নেই তো যেহেতু শীতকাল সেজন্য একটু কন্ট্রোল করে নিলাম নিজেকে গরমকাল হলে ঠিক স্নান করতাম তো বন্ধুরা আমরা বাদ করলে এসে পৌঁছালাম আমার হাজব্যান্ড ওদিকে মানে গ্যারেজে বাইকটা রাখলো দিয়ে এখন চলে যাচ্ছে স্টেশনে ও দেখো গ্যারেজ তো চালু খুব মজা হচ্ছে আমার কারণ কি বলতো বিয়ের পরে ফার্স্ট টাইম যাচ্ছি এর আগে শুনেছি কিন্তু যাওয়ার হয়নি কিন্তু এবার প্ল্যান নিয়েছি যাবোই তো চলো সামনের দিকে হাঁটছে টিকিটটা কেটে নিই আমার হাজব্যান্ডটা তো মান্থলি আছে ওর কাটা লাগবে না শুধুমাত্র আমারটা কাটা লাগবে তো চলো টিকিটটা কেটে তারপরে ট্রেনে উঠি আর বাদকুল্লার একটা স্টেশন পরে হচ্ছে কৃষ্ণনগর তো দেখো বন্ধুরা আমাদের ট্রেন চলে এসছে তো দেখো ট্রেন থেকে নেমে পড়েছি আর বাতকুল্লা থেকে একটা স্টেশন পরে যেহেতু কৃষ্ণনগর ওর জন্য আমরা খুবই তাড়াতাড়ি চলে আসলাম তো এখান থেকে নেমে এখন যাব অটো কিংবা টোটো যেটা পাই সেটাতে করে চলে যাব সোজা গির্জাতে তো চলো যা যাক আর জানো তো আমার বিয়ে হচ্ছে প্রায় সাত আট বছর হয়ে গেল কিন্তু আজকেই ফার্স্ট টাইম আমি গির্জার মেলা আসছে কৃষ্ণনগর এর আগে শুনেছি মানুষের কাছে কিন্তু তেমনভাবে আসার হয়নি কিন্তু এবার হাজব্যান্ডকে বললাম আমাকে নিয়ে যেতেই হবে কিছু করার নেই তো এই যে আর যেহেতু আজকেও সবথেকে বড়ো যেটা ছুটি ছিল ডিউটি থাকলে তো নিয়ে যেতে পারতো না তাই না তো দেখো আসতে না আসতেই বাবুল বাবলস কেনা শুরু আরও কত কিছু মানে কিনবে তোমরা শুধু দেখবে ঠিক আছে তো বাবলসটা তো কিনলো আর এদিকে ঢুকতে না ঢুকতে দেখি পিঠের দোকান আর এই শীতকালে শীতের পিঠে কান্না ভালো লাগে খেতে ওর জন্য আমরা চলে আসলাম তো ফার্স্টে একটা পাটিসাপটা নিয়েছিলাম কিন্তু সেটা একদমই ভালো হয়নি মানে আটা দিয়ে বানানো ঠিক আছে আর চিনিটা কম মিষ্টি নেই তো যেই খেয়ে দেখলাম মানে আটার গন্ধ এদিকে মানে মিষ্টি নেই একদম বাজে বেকার তারপর একটা ভাপা পিঠে নিলাম কিন্তু ভাপা পিঠেটা যাই হোক মোটামুটি চলবে তো বাড়ির ঢেঁকিতে ভাঙা চালের গুঁড়োর পিঠে আর এখানে মানে মেশিনে ভাঙা গুঁড়ো আর কোনো রকম আটা মিশিয়ে বানিয়ে দিচ্ছে সেটাকে আর ভালো লাগে খেতে বলো তো চলো শীতকাল তো চলে এসছে বাড়িতে পিঠে বানিয়ে খাওয়া যাবে এরপরে তো এদিকে দেখো পিঠে খেতে খেতে চলে এসছি একটু কসমেটিক্স মানে কসমেটিক্স বলতে জুয়েলারির দোকানে তো তোমরা তো জানো মেয়ে মানুষের কিছু হোক না হোক মেলাতে এসে আগে জুয়েলারির দোকানে ঢুকবে আর এখানে কত সুন্দর সুন্দর ইয়াররিংস তারপরে গলার সেট বিভিন্ন রকমের আইটেম রয়েছে কিন্তু আমি শুধু দেখছি যে কোনটা নেবো কোনটা নেবো তারপরে ভাবছি যে না থাক বাড়িতে তো প্রচুর জিনিস আছে ওরকম দেখি কিনি আর দুদিন পরে নষ্ট হয়ে যায় পড়ার হয় না ওর জন্য নিজেকে একটু কন্ট্রোল করে নিলাম ঠিক আছে তারপর চলে আসলাম দেখো এখানে মানে প্রত্যেকের মাথায় যে ক্লসের টুপি তো এখানে আমরাও দেখলাম আর আমার হাজব্যান্ড চলে গেছে বাবুর জন্য একটা নিতে তো বাবু বলছে না আমি এটা কিনবো না কিনবো না ওর জন্য আমাদের আর শেষ পর্যন্ত কেনা হয়নি কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে জানো তো আর যেহেতু আজকের দিনটাই তো মানে এটা ওই জন্য সবার মাথায় এই টুপি মেলাতে এসে দেখছি তো তারপর চলো মেলার ভিতরে যাওয়া যাক মেলা বলতে যে গির্জা মেন চার্চ যেটা সেটাতে এখন ঢুকবো তো চলো এখন তো একটু বিকাল বিকালে এসছি আমরা ভিড়টা একটু কম কম আছে কিন্তু আমার হাজব্যান্ড বলছে এরপর যত মানে রাত হবে প্রচুর পরিমাণে ভিড় তো এখন চলে এসছে দেখো কোথায় তোমরা তো জানোই আমি মেলায় গেলে সব থেকে যেটা আমার মানে জিনিস আমার ভীষণ আকর্ষণ করে সেটা হচ্ছে কাচের জিনিস তো যেহেতু আমাদের এখন ঘরে কোনো রকম কিছু মানে ফার্নিচার কেনা হয়নি ওর জন্য আমার হাজব্যান্ড বলছে থাক এখন কিনে কি করবে আগে ঘর রংটা করি তারপরে ফার্নিচার কিনে তারপরে যত খুশি কেন কিন্তু আমার মন আর মানে না তো আমি টুকটাক কিছু জিনিস নিয়েই নিয়েছি ভিতরটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর প্রচুর পরিমাণে ভিড় ছিল আর প্রচুর ক্রাউড ছিল যার জন্য আমি মানে ভয়েস ওভার দিতে হচ্ছে বা মিউজিক দিতে হচ্ছে তো দেখো আর বাইরে দিয়ে কত সুন্দর যিশু খ্রিস্টর মূর্তি সব লাইন দিয়ে পরপর দাঁড়িয়ে আছে আর দেখো আমি যখন এসেছিলাম তখন কেমন ভিড়টা ছিল আর এখন দেখো কেমন ভিড়টা হয়ে গেছে মানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে আমি তো জানতাম না যে এত বড় মেলা হয় আমি ভেবেছিলাম যে এমনি কোনো কিছুই না আর জাস্ট শুধুমাত্র গির্জাতে একটু যাব ঘুরবো কিন্তু আমি তো কোনো আইডিয়াই ছিল না যে এত বড় মেলা আর এত মানে লোকজন কি বলবো দেখে আমার মাথায় কাজ করছে না ঠিক আছে তো আমার হাজব্যান্ড সেরকম টাকা বেশিও আনি ভেবেছে যে ও ও কোনো দিন আসেনি জানো তো আগে তো অল্প কটা টাকা নিয়ে এসেছিলো তারপরে এসব দেখে না আমার আর মাথায় কাজ করছে না আমি বলছি কী গো তুমি এত কম টাকা আনলে কেন তারপরে আমার মাথায় খেয়াল এসছে যে তোমার তো ফোনপে আছে তুমি ফোনপে করে দেবে তারপরে যে সব জিনিসগুলো কিনেছি সব ফোনপে থেকেই করা ছিল আর টুকটাক যেগুলো নিয়ে গেছিলাম সেগুলো মানে খাওয়াটাওয়াতে চলে গেছে তো এদিকে দেখো আরেকটা গির্জা যেটা আরেকটা ছিল সেটাতে চলে আসলাম তো এরপর এখানে সবাই বসে যে বেঞ্চ পাতানো আছে এখানে সবাই প্রার্থনা টার্থনা করে আর কি আমরা তো অত সব বুঝে না বলো এই ফার্স্ট টাইম আসছি এখানে কোথায় কি হয় আর এটা দেখো ভিতরটা খুব সুন্দর করে সাজিয়েছে ফুল টুল দিয়ে একদম দারুণ করে আর অনেক রকম যিশুখ্রিস্টের বাড়ি লেখা আছে চারিপাশ দিয়ে তো আমি বসে 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 না দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি পড়ছিলাম ভালোই লাগছিল তো এই যে দেখো এখানে এরকম করছে যিশুখ্রিস্টের জন্ম হচ্ছে ওখানে যে মেষের ঘরে তো সেগুলো সব সুন্দর করে দেখানো হয়েছে তো ভালোই লাগছিল বেশ আর এদিকে দেখো আমার বাবু আমি বলছি তোর ভালো লাগছে তো আবার বলছে যে হ্যাঁ ভালো লাগছে তো চলো অনেক তো দেখলাম ঘুরলাম আর প্রচুর জিনিস দেখার আছে আমি পুরোটা মানে কমপ্লিট করতে পারিনি কারণ রাত হয়ে যাচ্ছে আমাদের আবার ট্রেন টাইম আছে ওই জন্য আমি পুরোটা কমপ্লিট করিনি আর ভিড় জানো তো প্রচুর পরিমাণে ভিড় এক জায়গায় যাচ্ছে সেখানে এত ভিড়ের জন্য পা দেওয়ার জায়গা পাচ্ছে না টুকটুক করে হাঁটতে হাঁটতে টাইমটা এভাবে নষ্ট হয়ে গেল। তো চলো নেক্সট বছর যখন আসবো একটু আরেকটু তাড়াতাড়ি আসবো তখন ভালোভাবে ঘুরবো তো এখন চলে আসলাম খাওয়ার দোকানে আর প্রথমে খেয়েছিলাম কি বলো একটা পাশকুড়ার চপ মেদিনীপুরের পাশকুড়ার যে ফেমাস চপ আলু আর ডাল দিয়ে বানানো তো সেটা খেয়েছিলাম গরম গরম খুবই টেস্ট ছিল তারপরে চলে গেলাম আইসক্রিমের দোকানে বাবু তো বললো কর্নেটো আইসক্রিম খাবে আর আমি একটা চকোবার আইসক্রিম নিয়েছিলাম আর হাজব্যান্ড খাইনেও ঠান্ডা লেগেছে তারপর চলে আসলাম ফুচকার দোকানে আর আজকে আমার সোমবার আমি যা কিছু খাবো নিরামিষ আইটেম না নাহলে এতক্ষণ রোল চাউমিন কখন খেয়ে নিতাম শুধুমাত্র যা খাবো মানে নিরামিষ তো তার মধ্যে অনেক কিছু খেয়ে ফেলেছিলাম ধরো একটা চপ খেলাম তারপর আইসক্রিম খেলাম আর এখানে কুড়ি টাকার ফুচকা খেয়েছিলাম দশ টাকার পাঁচটা তো দশ পিস ফুচকা খেয়েছিলাম কুড়ি টাকা আর তারপরে আসলাম ভেলপুরি আর আমার ভেলপুরি খেতে খুবই ভালো লাগে আমি যেখানেই যাই না কেন যদি দেখি ভেলপুরি আছে আমি সেটা খাবো শিওর তো এক প্লেট নিয়েছিলাম আমার বাবু তো খাবে না আমি আর আমার হাজব্যান্ড খেয়েছিলাম বেশ দারুণ লাগে জানো তো অনেক রকম টক চাটনি তারপরে দই তারপরে ওই যে পাপড়িগুলো থাকে না সুন্দর আমার খুবই তো ভালো লাগে আমি জানি তোমাদেরও খুবই ভালো লাগে তো চলো এটা তো নিলাম এখন বসে বসে এটা খাবো চলেsছি এগ্রুলের দোকানে কারণ বাবু বলল যে এগরোল খাবে তো ও একটা নিল হাজব্যান্ড একটা নিল আর বাড়ির জন্য দুটো নিল তো চলো একেবারে বাড়িতে গিয়ে কথা হচ্ছে তো দেখতে থাকো তো বন্ধুরা আমরাই সবেমাত্র বাড়িতে আসলাম এসে শাড়ি মানে জামাটা চেঞ্জ করে নিয়েছি আর দেখো চাদরও পরে নিয়েছি কারণ বাইকে আসতে আসতে না প্রচুর হাওয়া লাগছিল খুব মানে শীত লেগে গেছে আর এদিকে বাবু তো আস্তে আস্তে বাইকেই ঘুমিয়ে পড়েছো ঠাম্বার কলে আছে তো চলো মেলা থেকে কি কি এনেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই তো তারপরে ভিডিওটা এন্ড করে দেবো তো চলো দেখে নাও কি কি এনেছি মেলা থেকে প্রচুর জিনিস এনেছি আর সবগুলো হচ্ছে বাবুরই তো তারাও দেখাচ্ছি আমি ফার্স্টে কিনেছি যে একটা ফুলদানি কিনেছি কিন্তু ফুলটার কেনা হয়নি তো দেখে খুবই সুন্দর নিলাম তারপরে যে দেখতে পাচ্ছ একটা কালো পোকা মতো এটা আবার মানে চলে জানো তো ছেড়ে দিলে চলে আর এই যে দুটো চামচ নিয়েছিলাম খুব সুন্দর লাগছিলো ডিজাইনটা আর এই যে বাবুর একটা ছোট্ট গাড়ি তারপরে একটা নিয়েছি ওই যে আর ভোলানাথের জন্য একটা তিরশুল নিয়েছি আর একটা নিয়েছি ডাল সিদ্ধ করার কোটো তারপরে যে একটা টিয়া পাখি একটা বাবলস তারপরে নিয়েছি যে এখানে আছে আলুর চপ আর মোচা চপ কৃষ্ণনগরের ফেমাস আর আছে এগরোল তারপর আছে বাদাম বাদাম তো আমার লাগবেই মেলার বাদাম আর এই যে বাবুর একটা বন্দুক সেট তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে ওটা একটা